আসসালামু আলাইকুম আমি তহুদা আক্তার সহকারী অনলাইন ক্লাস দেখার স্বাগত জানাচ্ছি তোমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে তোমাদের সাবজেক্ট কোরআন মাজিদ আর আমি আলোচনা করব পঞ্চম পরিচ্ছেদের তৃতীয় পাঠ আশা করি তোমরা সবাই আমার সাথে আছো আমি আজকে হালাল রিজিক উপার্জন এই চ্যাপ্টারটি আলোচনা করব তো আসো প্রথমে আমরা জেনে নিই হালাল রিজিক কি হালাল শব্দের অর্থ হল যা শরীয়ত অনুমোদন দেয় আর যে জীবিকা অর্জন বা অনেষণ করা শরিয়তে বৈধ করা হয়েছে অথবা শরীয়তের বৈধ পথে যে রিজিক উপার্জন করা হয় শরীয়তের অনুমোদিত পথে এটাই হচ্ছে হালাল রিজিক হালাল রিজিক অন্বেষণ করা ফরজ কেননা হালাল রিজিক বক্ষণ না করলে কোন ইবাদত অথবা দোয়া কবুল হয় না হালাল হতে দান না করলেও সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় অর্থাৎ তুমি যে দান করবে তোমার সম্পদ এটা অবশ্যই তোমার জীবিকা রিজিক হালাল হতে হবে নতুবা তোমার এই দান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না এই জন্যই হালাল রিজেকের অনেক গুরুত্ব রয়েছে যেমন আল্লাহ রাবুল্লা আলমিন প্রসঙ্গে বলেন ইসমিল্লাহ রহমান রাহিম

তোমরা খাও করো বক্ষন হালালান আর জমিনে যা কিছু তোমাদের জন্য হালাল এবং পবিত্র তা থেকে তোমরা বক্ষণ করো অথবা খাও ওয়ালা উ আর তোমরা অনুসরণ করো না শয়তানের পদঙ্ক অনুসরণ করো না আদুন মুবিন কেননা সে হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু ইন্নামা ইয়া আমুরকম নিশ্চয়ই সে তোমাদের নির্দেশ দেয় বিশ্বু ই অলফাশায়ী মন্দ এবং অশ্লীল কাজের আন্তাকুল এবং সে তোমাদেরকে বলতে বলে আল্লাহ হে মাল আতা আল্লাহর ব্যাপারে এমন কথা যা তোমরা জানো না সুরাবাকারার একশো উনসত্তর নম্বর আয়াত তাহলে আলোচ্য আয়াতে আয়াত থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আল্লাহ রাবুল আলমিন হালাল খাবার খেতে অর্থাৎ হালাল জীবিকা থেকে বক্ষণ করার নির্দেশ দিয়েছেন তাহলে হালাল জীবিকা সম্পর্কে চলো আমরা আরেকটু একটু বিস্তারিত জেনে নেই হালাল শব্দটি দাবা থেকে এসেছে এর হচ্ছে হারামের বিপরীত আর পরিভাষায় যা শরীয়ত কর্তৃক অনুমোদিত এবং বৈধ তাকে বলা হয় হালাল হালাল উপার্জনের উৎসাহ ইসলাম হালাল উপার্জনের প্রতি উৎসাহ দান করেছেন ইসলামে হালাল উপার্জন করা ফরজ। নিজ হাতে উপার্জিত হালাল জীবিকা সর্বোত্তম রিজিক পবিত্র কোরআনে এবং হাদিসে অসংখ্য জায়গায় হালাল উপার্জন হালাল রেজিক উপার্জনের জন্য উৎসাহিত করা হয়েছে যেমন আল্লাহ আব্বুল আল বলেন পবিত্র কোরআনে পাইজা কুজিৎ ই সালাত পাইজা কুজিৎ সালা তুফান্তাসির উকিলাহারাদী অবতাবু মিনফাদুল্লাহ অতঃপর যখন নামাজ সমাপ্ত হয় তখন তোমরা ফান্তাসির তোমরা ছড়িয়ে পড়ো ফিলার দি জমিনে অবতাগু এবং তোমরা অন্বেষণ করো তালাশ করো মিনফাদিল্লা আল্লাহর অনুগ্রহ থেকে অর্থাৎ নামাজ সমাপ্ত হওয়ার পর তোমরা জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো সুরা জুমা আয়াত দশ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম পবিত্র হাদিসে বর্ণনা করেন

তা দ্বারা নিজের সম্মান বাঁচানো অর্থাৎ জীবিকা অনুসরণ করা মানুষের নিকট হাত পতার চেয়ে উত্তম বুহারি চোদ্দ মিন আমালিয়া দিহি আল্লাহ নবী দাউদ আলাইসাল্লাম নিজ হাতের উপার্জন থেকে জীবিকা নির্বাহ করতেন ইসলামে হালাল রিজিকের গুরুত্ব হালাল রিজিকের অনেক গুরুত্ব রয়েছে ইসলামে যেমন হালাল উপার্জন করা ফরজ ফরজারে রাসুল সাল্লাম বলেন তলা হালালু বা আদি ফারিদাত অন্যান্য ফরজের মতো হালাল অন্বেষণ করো একটা ফরজ আল্লাহ তালা নবী রাসুলদেরকে হালাল রিজিক গ্রহণের নির্দেশ দিয়েছেন যেমন আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনে বলেন ইয়া আয়ু হার রাসুল কুলাতি হালালের উপকারিতা হালাল রিজিক বক্ষণ করলে কি উপকারিতা রয়েছে হালাল রিজিক বক্ষণ করলে দোয়া কবুল হয় হালাল রিজিক ছাড়া কোনো ইবাদত বা দোয়া কবুল হয় না পরিবারের জন্য হালাল পথে জীবিকা অর্জনকারী জিহাদকারীর মতো হালাল রিজিকের ফলে অন্তরে নূর সৃষ্টি হয় ইবাদতের আগ্রহ হয় এবার আসো কি কী উপায়ে হালাল রিজিক করা যায় হালাল রিজিক উপার্জনের বেশ কিছু মাধ্যম রয়েছে যেমন হতে পারে কৃষি পশুপালন শ্রম বিক্রি ব্যবসা শিল্পকর্ম ইত্যাদি এগুলো যে কোনো ক্ষেত্রেই ওজন সঠিক দেওয়া মানুষের সাথে প্রতারণা না করা এবং শরীর সম্মত পন্থায় সকলগুলি কর্ম করাই হচ্ছে হালাল জীবিকার অন্তর্ভুক্ত হালাল রিজিকের তাহলে শিক্ষার্থীরা আজকে আমরা হালাল রিজিক উপার্জনের গুরুত্ব এবং হালাল রিজিক সম্পর্কে জানতে পারলাম ইনশাল্লাহ আগামী ক্লাসে আমি নতুন কোনো চাপ্টার নিয়ে উপস্থিত হব এই পর্যন্তই ভালো থেকো সালামু আলাইকুম